بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله مولانا العظيم এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে বিশ্বজুড়ে যারা যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল শান্তির পথে ইসলামী এই চ্যানেলটি দেখছেন চ্যানেল আইয়ের মাধ্যমে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা প্রীতি সুদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলে জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবার এই সময়ে আপনাদের কাছে কোনো না কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় অথবা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আখেরি চাহার সম্বা ও পবিত্র মিলাদুন্নবী ইসলামের শুভাগমন আমরা দুটো বিষয়কে একসাথে করেছি আপনি জানেন সফর মাস এর শেষ দিকে আখেরি চাহার সম্বার যেমন আলোচনা আসে পাশাপাশি সফরের পরে রবিউল আউয়াল মাস আমাদের সামনে সমাগত সে মাসটিতেও আমরা আমাদের প্রিয় নবী ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এজন্য আজকের দুটো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন সর্বপ্রথম আমাদের সাথে দুজন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দিন উপস্থিত আছেন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমার ডানে বসা আছেন শাইখুল হাদিস আল্লামা একেম আব্দুল ওদুদ আনসারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বামে বসে আছেন কাদেরিয়া তাইবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুরস্থ এর সম্মানিত মহাদেশ জনাব ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন দুজন আলহামদুলিল্লাহ যেমনটা শুধু আপনারা শুনতে পেলেন আমাদের মাধ্যমে যে আমরা দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো আখেরি চাহার সম্বা এখানে আরবি এবং ফার্সি এই দুটোর সমাহার ঘটেছে আখেরি মানে শেষ আর চাহার সম্বা বলতে গেলে বুধবার তার মানে শেষ বুধবার শেষ বুধবার কি ঘটেছে এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে বিস্তৃত হয়ে যাচ্ছে আমরা অনেকেই ভুলে যাচ্ছি শেষ বুধবার বলতে গেলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকাল মোবারকের আগে অর্থাৎ রবিউল আউয়াল মাসে তিনি বারি রবিউল আউয়াল যে একটি সময় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার আগের মাস সফর মাস সেই আরবি সফর মাসের শেষ বুধবার এই শেষ বুধবার অর্থাৎ 28 তারিখ ছিল এই শেষ বুধবারে আমাদের প্রিয় নবী সাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি সুস্থ হয়েছিলেন এবং তার এই সুস্থতার কারণে নবী প্রেমিক সাহাবায়ে কেরাম তারা তো এই পৃথিবীতে সকল মানুষের জন্য এক একটি জীবন্ত প্রমাণ তারা প্রিয় নবী সাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসতেন অতএব সে ভালোবাসায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিরহাম 5000 দিরহাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 7000 দিরহাম ঠিক অনুরূপভাবে হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 10000 দিরহাম এবং হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা 100 উট খুশিতে তারা দান করেছিলেন অতএব এই আখেরি চাহার সম্বা হচ্ছে নবী প্রেমিকদের জন্য একটি শুকরিয়া দিবস একটি স্মারক দিবস এই বিষয়টির উপরে আমরা আলোচনা শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে আমি সর্বপ্রথম মাওলানা একেম আব্দুল ওদুদ আনসারী আপনার কাছে জানতে চাচ্ছি আখেরি চাহার সম্বার ভিত্তি এবং এ ব্যাপারে কী করণীয় সে বিষয়টি নিয়ে যদি আপনি কথা বলেন আপনি সূচনা বক্তব্যে সুন্দর করে বলে দিয়েছেন আখেরি চাহার সম্বার ভিত্তি এবং নামকরণ কোত্থেকে হয়েছে যে চাহার শব্দটির অর্থ আসলে চতুর্থ চাহার আর প্রতিটি মাসেই কমপক্ষে চারটি বুধবার হওয়া যায় তো সফর মাসের চতুর্থ বুধবার অর্থাৎ শেষ বুধবার যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতা এবং হযরতে সাহাবায়ে কেরামের যে উদ্যোগের কথা আপনি বললেন এটি অনুষ্ঠিত হয়েছিল এ কারণে এটি মুসলিম উম্মার কাছে ঐতিহাসিক স্মরণীয় বর্ণনীয় এবং হযরতে সাহাবায়ে কেরাম যেহেতু শুকুরগুজার হয়েছিলেন শুকরিয়া আদায় করেছিলেন উম্মতে মুহাম্মাদেরও উচিত সেই দিবসটিকে স্মরণ করে সেভাবে শুকুরগুজার হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা সাথে সাথে
এখান থেকে শিক্ষণীয় এবং গ্রহণীয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুস্থ হলেন তারপরে মাত্র দুই সপ্তাহের মতো এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তিনি পর্দার আড়ালে চলে গেলেন আল্লাহর সান্নিধ্যে 12ই রবিউল আউয়াল তো এই সময়টুকুর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় সফর করার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হওয়ার পরে যে তার ইমামতে হযরত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন সেই সুযোগ থেকে তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরতে শুরু করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় যখন নামাজের জামাত পরিচালনা করতে পারছিলেন না তখন কিন্তু দুইজন সাহাবীর কাঁধে ভর করে যেমন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কাঁধে ভর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজির হয়েছিলেন এবং নিজে যখন শয্যাশায়ী এতটুকু যাওয়ার মতো অবস্থাও ছিল না তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহযোগিতায় তিনি মাথা উত্তোলন করে ওই হুজরা শরীফ থেকে অবলোকন করেছিলেন সন্তুষ্ট চিত্তে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার ইমামতে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের জামাত পরিচালনা করছেন এবং জামাতের সাথে নামাজ আদায় করছেন হুজুর অশ্রুসিক্ত নয়নে মানে এমন ইতিহাস এর ভিতরে জড়িত আছে আমাদের শিক্ষণীয় ওখান থেকে যে ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এবং নামাজের জামাত সম্পর্কে কতটা সচেতন ছিলেন আবেগাপ্লুত ছিলেন এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বলেছিলেন আসসালামু আমরা আসবো আপনার কাছে একজন অপেক্ষা করছেন কলার যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ একটু আর একটু জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না হ্যালো তুমি হ্যালো আপনি আরেকবার ট্রাই করুন আমরা আপনার ফোনটি অবশ্যই নেব তো আমরা আলোচনায় যাচ্ছি এখন ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন আপনার কাছে আমরা যেমনটা শুনলাম আমাদের পূর্ববর্তী আলোচকের কাছে যে এটি আসলে একটা শুকরিয়া দিবস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হয়ে যাওয়া মানে সাহাবায়ে কেরাম এবং নবী ভক্ত যারা বিশ্বব্যাপী তারা অসুস্থ হয়ে পড়া দীর্ঘ সময় অসুস্থতার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন এই দীর্ঘ সময়টা কত দিন এবং কী অসুস্থতা ছিল আপনি যদি একটু পরিষ্কার করতেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মুরিতু ফাহুয়া ইয়াশফি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিল হাবিবুল করিম দশই জিলহজ দশম হিজরিতে সরকার দু জাহান নবী মুস্তাফা বিদায় হজ পালন করেন সেইখানে একটা আয়াত নাযিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা এই আয়াতটি যখন নাযিল হলো তখন সিদ্দিক আকবর ফারুক আদম হযরত আব্দুল ইবনে আব্বাস তারা কিন্তু বুঝতে পেরেছিলেন নবীজি দুনিয়া তার বেশি দিন নেই সেখান থেকে ফিরে আসার পরে সফর মাসের ১৪ তারিখ নবীজি সকালবেলা উহুদ পাহাড়ের কাছে গিয়ে নিজের চাচা যান এবং যারা শহীদ রয়েছেন তাদের মাজার জিয়ারত করেন এবং রাতের বেলায় সফর মাসের ১৪ তারিখ রাতের বেলায় মুহাই হাবাকে নিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি দীর্ঘক্ষণ জিয়ারত করেন দোয়া করেছিলেন সাহাবায়ে কেরামের জন্য এবং বলেছেন যে তোমরা ভালোভাবে চলে গিয়েছো পরবর্তী যারা আসতেছে তারা ফেতনার সাথে জড়িত হবে এরপর কিন্তু বলছেন হে মুহাই হাবা আল্লাহ আমাকে দুটি অপশন দিয়েছেন একটি হলো দুনিয়ার মধ্যে দীর্ঘদিন অবস্থান করা এবং দুনিয়ার সব সম্পদ আমাকে দেওয়া হয়েছে এই দুনিয়ার মধ্যে দীর্ঘদিন থাকা দ্বিতীয়টি হলো জান্নাতে চলে যাওয়া আল্লাহর মুলাকাত গ্রহণ করা আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া তখন মুহাইহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমটি গ্রহণ করুন আপনি দীর্ঘদিন দুনিয়াতে থাকেন এবং দুনিয়ার সম্পদ আপনি গ্রহণ করুন নবীজি বললেন না আমি দ্বিতীয়টি গ্রহণ করেছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাব এবং জান্নাতে যাব সেখান থেকে নবীজি
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন এসে মা আয়েশা সিদ্দিকা বললেন আমার মাথা গেল আমার মাথা গেল মাথা ব্যথা করছে তখন নবীজি বলছেন না তোমার মাথা ব্যথা যায়নি আমার মাথা চলে গেছে তখন সরকারও দুজাহান নবী মুস্তাফা ইজার মাধ্যমে হযরত আয়েশা সিদ্দিকার মাথা ব্যথাটি নিজের কাছে সলভ করে দিলেন তখন থেকে নবীজি অসুস্থ হয়ে গেলেন সফর মাসের 14 তারিখের পর থেকে এই সফর মাসের শেষ বুধবার সকালবেলা নবীজি সুস্থতা বোধ করলেন তো কেউ বলেছেন 13 দিন কেউ বলেছেন 14 দিন নবীজি অসুস্থ ছিলেন তো সকালবেলা যখন সুস্থতা বোধ করলেন নবীজি গোসল করলেন এই খবর মদিনার অলিগলিতে যখন প্রচার হলো দলে দলে সাহাবে কাম একটা ফোন আসছে আমরা ফোনটা নিয়ে নিই জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি লক্ষ্মীপুর থেকে বলছি প্রথমে আপনাদেরকে ঈদ মিলাদুন্নবী শুভেচ্ছা জানাচ্ছি আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো একজন বললেন যে বিশ্বের যত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আছেন তারা ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা মুসলমান হোক যাই হোক তাদের বিচার নাকি আল্লাহ গোপনে করবেন জি জি প্রথম প্রশ্ন কি কি প্রশ্ন প্রধানমন্ত্রী বিশ্বের যত বাংলাদেশ সহ বিশ্বের যত প্রধানমন্ত্রী আছেন এবং রাষ্ট্রপতি আছেন তাদের বিচার নাকি আল্লাহ তাআলা গোপনে করবেন প্রকাশ্যে করবেন না আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে বাবা আদম আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে যে উসিলা ধরে যে মাফটা চাইলেন এটা নাকি কোনো সহি ইয়ে দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা রেফারেন্স ধন্যবাদ আপনাকে জি আপনি বলছিলেন যেটা জি তখন হযরত আপনি যেমনটি শুরুতে বলেছেন হযরত সিদ্দিক আকবর তিনি খুশিতে আত্মহারা হয়ে তিনি 5000 দিরহাম হযরত ফারুক আজম 7000 দিরহাম হযরত উসমান জিন্নুরান 10000 দিরহাম হযরত মওলা আরিশের খোদা 3000 দিরহাম হযরত আব্দুর রহমান আউফ 100টি উট আর বনে আছে 100টি ঘোড়া তিনি আনন্দে সদকা করে দিলেন বিনিয়ে দিলেন কিন্তু পরক্ষণে সেই সন্ধ্যাবেলায় নবীজি আবার অসুস্থ হয়ে পড়লেন রবিউল আউয়ালের 8 তারিখ পর্যন্ত নবীজি ভার দিয়ে দিয়ে মসজিদ নববীতে গিয়ে তিনি জামাত সঙ্গে নামাজ পড়িয়েছেন কিন্তু রবিউল আউয়ালের 8 তারিখ আসর নামাজ থেকে তিনি আর মিম্বরে যাননি তখন থেকে হযরত সিদ্দিক আকবর প্রায় নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় 19 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন 12 রবিউল আউয়াল সুবহ সাদেকের সময় ফজরের সময় নবীজি পর্দা সরিয়ে নূরানি চেহারা তিনি বের করলেন তখন দেখতে পেলেন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছিলেন সিদ্দিক আকবর সহ অন্যান্য সাহাবাগণ তারাও নবীজির নূরানি চেহারার দিকে মুখ করে ফেললেন কিন্তু হযরত সিদ্দিক আকবর পিছনে আসতে চাইলেন নবীজি ইশারা করলেন নামাজ চালিয়ে যেতে হ্যাঁ এই বিষয়গুলো তো একের পর এক আসছে আমরা জানি কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থ হওয়ার পরে সুস্থ হওয়া জি এই সেই জন্য সাহাবায়ে কেরামের যে খুশিটা আনন্দটা এটা আজকের আমরা যারা পালন করছি আখেরি চার সোমবার একদল মানুষ প্রত্যেকটার বিরোধিতা করে যেটি আপনি করবেন ভালোটা হলো তার বিরোধিতা করবে দলিল থাকলেও তার বিরোধিতা করবে এক ধরনের নাচারের মানুষ আছে তা আমি মাওলানা আব্দুল উদ্দিন আনসারী সাহেব আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে আসলে এই আখেরি চার সোমবার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা নাকি বেদাত এই বিষয়টি নিয়ে যদি আপনি কথা বলেন ফতোয়া এরকম হওয়া উচিত নাউজুবিল্লাহ মিন জালিক যে হযরতে সাহাবায়ে কেরাম তাহলে বেদাতের প্রথম উৎসটা তৈরি করেছিলেন ওনারা যে সাদাকা করলেন ওনারা যে শুকুর আদায় করলেন ওনারা যে সন্তুষ্টি প্রকাশ করলেন এটির চেয়ে আর উৎকৃষ্ট দলিল তো পৃথিবীতে হতেই পারে না কোরআন হাদিসের মধ্যে কোনো ইবারত থাকলে লাইন থাকলে নির্দেশনা থাকলে সেটা বুঝতে জানতে মর্ম উদ্ধার করতে বিভ্রান্তি অথবা মতপার্থক্য হতে পারে কিন্তু যে কাজটি বাস্তবে সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন সেখানে তো এই ধরনের আর কোনো সুযোগই থাকছে না এক কথা আরেকটি হলো যারা এগুলি করছেন তারা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবায়ে কেরামকে মনের থেকে ভালোবাসার সাথে মেনে নিতে পারছেন ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো যে ডক্টর নাসিরুদ্দিন আমি আপনার কাছে জানতে চাই আপনি যেমনটা বললেন যে এখানে 19 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন আয়েশা তো মুরি লি আবাকি জি আই ইয়া উম্মাহ
আপনি তুমি বলে দাও যে তোমার বাবাকে যেন ইমামতি করে, উনি বলছেন যে আমার বাবা আপনার জায়গা নরম দিল, সে জায়গাটা পেলে ওখানে দাঁড়াতে পারবে না, আপনার শূন্যতা যদি সৃষ্টি হয়। তো কাজেই আমরা বিষ্ণুপুরে আপনাকে প্রশ্ন করবো যে একটি ফোন আমরা এখন নেব, যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, দুঃখিত লাইনটি কেটে গেছে, আমরা অপেক্ষা করছি, আপনি আবার আমাদেরকে ফোন করবেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি ডক্টর নাসিরুদ্দিন, যে এই যে দীর্ঘ সময় নবী করিম সাল্লামের সুস্থতার অপেক্ষা কে না করে, প্রত্যেকটা পরিবার তাদের সন্তান যদি অসুস্থ হয় অথবা সন্তানের মা বাবা যদি অসুস্থ হন, তাহলে সেখানেও কিন্তু আমাদের ইচ্ছা এত চিকিৎসা কেন? এই যে নবী করিম সাল্লামকেও কিন্তু অসুস্থ অবস্থায় তাকে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে যে রোগী যেন সুস্থ হয়ে সুস্থ, আর সুস্থতা যখনই হয় তখনই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জেও আওয়াজ আছে যে তারা খুশি করে দান করেন, জানার সুপারিশের ব্যবস্থা করেন। আপনি এটাকে কিভাবে দেখবেন যে যারা এটাকে বেদাত বলছে, আমরা শুনলাম তাদের প্রত্যেকে বোঝা উচিত বেদাতের একটা ইন্ডিভিজুয়াল ডিভিশন আছে, যেটা হযরতে ইমাম শাফি খুব চমৎকার বলেছেন, মা ইউখালিফুল কিতাব ওয়া সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস, কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের যেটা বিরোধী সেটা হচ্ছে বেদাত। প্রত্যেক বেদাত কিন্তু খারাপ নয়, কুল্লু বেদাআতিন দালালা যেটা বলা হয়েছে সেখানে বেদাআতের পরে একটা সাইয়াতিন শব্দ উজ্জ আছে, মন্দ বেদাত যেটা আছে সেটাই গুমরা হতে পারে। কিন্তু অনেক সময় বেদাত করা তো ওয়াজিব, বেদাত করা সুন্নত, বেদাত করা মুস্তাহাব, বেদাত করা মকরুহ, বেদাত করা হারাম। বেদাত পাঁচ প্রকার রয়েছে। তো নবীজি বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে এবং খুলাফায়ে সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম যেখানে নবীজির সুস্থতাকে উদযাপন করেছেন, আনন্দ হিসেবে গ্রহণ করেছেন, তারা খুশি হয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাবিন, তাদেরকে অনুসরণ করে তাবিন, তাদেরকে অনুসরণ করে বুযুর্গানে দিন খুশি হন নাই, এই বিবরণ কিন্তু নাই, নাই খুশি হয়েছেন সেটা বিবরণ, সেটা বিবরণ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদি, তো কাজী খুলাফায়ে রাশিদিন যেহেতু খুশি করেছেন নবীজির সুস্থতায়, সুস্থতায় আমরাও তো সেই সুস্থতায় সেই দিনটাকে আমরা অনুসরণ অনুকরণ করতে পারি। পৃথিবীতে কত দিন অনুসরণ, বছর পর বছর, যুগের পর যুগ করা হয়। তো আমি মনে হয় কেমন আব্দুল আনসারী আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হলো যে এই আখেরি চাহার সম্বা বেদাতের একটা কথা আসলো, আপনি জানেন আমরা জানি ও আসলুল আশিয়ায় আল ইবাহা, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মূল হচ্ছে ইবাহা বৈধ, কিন্তু সাধারণত অবৈধ হতে গেলে তাকে দলিল দিয়ে এটা অবৈধ প্রমাণ করতে হবে, না হলে কিন্তু এটার বৈধতা স্টে করবে, ঠিক থাকবে। তো আপনার কাছে আমি জানতে চাই যে আসলে আখেরি চাহার সোমবার এই দিনটা আমাদের, যদিও এখন চলে গেছে আজকের দিন থেকে, আমরা সেটা একটু আগে আমাদের দেশে চলে গেছে, তো এই আখেরি চাহার সোমবারটা এটাকে আমরা দেখি যে বাংলাদেশের আমাদের ক্যালেন্ডারগুলোতে সেখানে যে ছুটির তালিকা আছে তার মধ্যে কিন্তু ঐচ্ছিক ছুটির একটা দিন কিন্তু এই আখেরি চাহার সোমবার দিন। আর আপনি নিজেও জানেন যে আমাদের এই উপমহাদেশে যারা তখন শাসন করেছিলেন তারাও কিন্তু পার্সি ভাষায় ভাষাবিদ ছিলেন এবং তারা পার্সি ভাষায় তাদের লেটার চিঠিপত্র তারা লেনদেন করতেন, সেই হিসেবে নামটা এখানে এসছে। তো মূলত এই দিনটাকে আমরা যারা পালন করছি এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই, আপনি এই সম্পর্কে যদি একটু বলেন। ওই যেটা আপনি বললেন যে নামকরণটা যদিও ফার্সিতে হয়েছে, তার মূল কারণ ছিল বাদশাহ হুমায়ুন যখন মোগল সম্রাট ছিলেন তখন ওনার সাথে বিশেষ সম্পর্ক ছিল পারস্য সম্রাটের সাথে, এবং ওই সম্পর্কের থেকেই ফার্সি ভাষার প্রবেশ এই বাংলায় সালতানাত থেকে প্রচলন হয়েছে। এতে শুধুমাত্র এই আখেরি চাহার সম্ভব না, হাজারো নাম এভাবে আমরা যে আদালত বলি, মনসেব বলি, পেশকার বলি, দফাদার বলি, চৌকিদার বলি, পাহাড়াদার বলি, এই দার যত আছে, পুর যত আছে সবগুলি ফার্সি, কাজেই ফার্সি একদল গঞ্জ পর্যন্ত, হ্যাঁ গঞ্জ যেখানে যেখানে আছে। এখন একদল বলছেন যে ফার্সি হলেই সেটা বেদাত, তাহলে নামাজ যে শব্দটা, নামাজ যে শব্দটা এটাও তো ফার্সি, এটাও ফার্সি, কিন্তু এই নামাজই এখন দেখা যায় শতকরা 99 জন সহজে বুঝেন যে নামাজ বলতে গেলে এই শব্দটাই বলা হচ্ছে। এমনকি সৌদি আরবে আপনারা দেখেছেন সবাই যে যখন নামাজের সময় হয়ে যায় ওখানের আরবি ভাষার পুলিশটা তারাও বলে নামাজ নামাজ নামাজ,
এই শব্দটাকে যারা ব্যবহার করে আমরা বুঝতে পারছি আপনার ইয়ে থেকে যে এটা এই ধরনের একদল লোকই আছে যে যারা একটু উল্টা করার অভ্যাস এটা তাদের আমি নসিদ আপনার কাছে যেটা জানতে চাই যে আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বাবা আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন হ্যাঁ এবং সেই দোয়াটি কবুল হয়েছে একজন বসির কোনো অস্তিত্ব নাই এটা আপনি সম্বন্ধে বলবেন হযরতে বাবা আদম পৃথিবীতে আসার ব্যাপারে 300 বছর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন শেষ পর্যন্ত তিনি ফজর নামাজের পর তখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি বিহাক মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে হযরত বাবা আদম সেই দোয়া সেই তওবা গ্রহণ করলেন এই হাদিসটার উপযুক্ততা হাদিসটা একটু এক মিনিটে যদি বলেন যে এটা কোন পর্যায়ের হাদিস অবশ্যই এটা হাসান পর্যায়ের হাদিস সহিহ হাদিস এতে বর্ণনা রয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন তুমি এতদিন এই নামটি ভুলে গেল কেন তখন হযরত বাবা আদম সফিউল্লাহ বলছেন যে আমি যখন জান্নাতে ছিলাম তখন প্রত্যেক দরজায় জানালায় প্রত্যেকটা ফেরেশতার স্কন্দ এবং হুডদের স্কন্দের মধ্যে আমি এই নামটি দেখেছি এবং আরশে আজিবে এক পাশে আপনার নাম আরেক পাশে এই নামটি দেখেছি এটা একটা বিবরণ আমরা সবাই জানি সেই নামের ওসিলে আমি মনে করলাম যে ওনার অর্থাৎ এটা অস্তিত্ব আছে অস্তিত্ব অবশ্যই আছে একদল তো শুধু ওই শুধু আলবানি বা এই ধরনের ব্যক্তিদের কথা নিয়েই সবগুলোকে অশুদ্ধ বানিয়ে দিচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার কাছে ওয়ালাইকুম আব্দুল আনসারী জানতে চাই আমার সেই লক্ষ্মীপুরের ভাই একটা প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা সারা বিশ্বের একজন প্রধানমন্ত্রী বা একজন ব্যক্তি এই ধরনের নিয়োগ করেন সেটা কোনো দেশভিত্তিক অঞ্চলভিত্তিক বা এই ধরনের কোনো বিষয় আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ক্ষেত্রে যে কথাগুলি বলছেন কোরআনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন হাদিসে এবং এটাও নাকি আছে যে এই সমস্ত রাষ্ট্রপ্রধান যারা তাদের নাকি বিচার আল্লাহ প্রকাশ্যে করবেন না গোপনে করবেন সব আছে এগুলি কারো কারো স্বপ্রণোদিত হতে পারে এবং কাউকে খুশি করার জন্য হতে পারে এই প্রধানমন্ত্রী এই জাতীয় কোনো শব্দই তো কোরআন হাদিসের মধ্যে নেই যেখানে যেখানে বিচারের কথা বলা হয়েছে যারা আরবি ব্যাকরণ সম্পর্কে একটু জানাশোনা আছে তারা জানেন যে মান এবং মা এই দুটি শব্দ ব্যবহার হয় একেবারে সম্পূর্ণ সাধারণ কিছুকে বোঝাবার জন্য যার মধ্য থেকে কোনো শ্রেণীর ব্যক্তি বাদ পড়বে না সবাই বিচারে আওতাধীন হবে সকলেই বিচার সম্রাটও আছে আর প্রজাও আছে রাজাও আছে নাজির আছে কাজে এই ধরনের কথাবার্তা বলে বাবা নাসিরুদ্দিন সাহেব আপনার কাছে আপনি মিলাদুন নবী সাল্লামের শুভাগমন করছে জি আপনি যদি এক মিনিটে কিছু বলেন মিলাদুন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন দিচ্ছেন এবং দিবেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামাতুন উজমা হচ্ছে সরকারে দুজাহান নবী মুস্তাফা যে হচ্ছে রহমত নিয়ামত সেই নিয়ামতকে কেন্দ্র করে আমরা 12ই রবিউল সোমবার যে মিল খুশি উদযাপন করি সেটিকে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি যে ঈদে মিলাদুন্নবী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সে রোজা আজল থেকে শুরু করেছেন আর আদম সফিউল্লাহ তিনি মিলাদ পালন করেছেন প্রত্যেক নবী রসুল এই মিলাদ পালন করেছেন সাহাবা কিরাম করেছেন ইভেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদ রোজা রাখার মাধ্যমে আমরা সামনে যে মিলাদ আসছে আমরা এটা মহা সমারোহে নবীর জীবন চর্চার উদ্দেশ্যে আমরা করতে পারি অবশ্যই করতে পারি এটা তো আর কোনো বাধা আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবাদারিক ফালিয়াফরাহু ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আপনাদের দুজনকেই ধন্যবাদ যে আপনারা কষ্ট করে স্টুডিওতে এসে আপনারা আজকের দিক নির্দেশনামূলক বিশেষ করে আখেরি চাহার সম্বা এবং পবিত্র মিলাদুন নবী সাল্লামের শুভাগমন সম্বন্ধে আলোচনা করলেন আপনাদের ধন্যবাদ সুদর্শক আমরা এতক্ষণ আলোচনা শুনলাম দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে আখেরি চাহার সম্বা আপনি দেখুন অনেক বিষয় তো এমন আছে যেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয় না আমরা অনেক দিবস তো পালন করে থাকি আমাদের এই দেশের সাথে দেশের স্বার্থে জনগণের স্বার্থে জাতির স্বার্থে আমরা কিন্তু ইসলামের স্বার্থে বিশেষ করে যেই পর্বগুলো আমরা আলোচনা করলে আমাদের প্রিয় নবী ইসলামের কথা স্মরণে আসে আমরা তো তার স্মরণ করার বিষয়টা পবিত্র কোরআন থেকেই পাই ওরা ফানা আলাকা জিক্রাক কাজে হে রসুল আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি কাজে যার আলোচনা সবার উপরে তিনি সুস্থ কখন থাকলেন কখন অসুস্থ হলেন
তার জীবনের প্রতিটি মুহূর্ত, তার হাঁটা চলা, উঠা ফেরা, বসা, যা কিছু আছে এগুলো নিয়ে তো কথা বলা। আমার শরীয়ত আমাকে পারমিশন দিয়েছে, আমার ইসলাম এটাকে বেদাত কখনো বলেনি। নবীর জীবনকে চর্চা করতেই হবে, সেটা যে কোনো বিষয় হোক না কেন। কাজে একজন ব্যক্তি যদি প্রশ্ন করেন যে নবী করিম ইসলামের এন্তেকাল মোবারক হলো কিভাবে, তখন তার জীবনীতে বিষয়টি তো আসতেই পারে। বিশেষ করে আখের চাহার সম্বা, এই দিনটি ছিল সাহাবায়ে কেরামের মাঝে এমন একটি দিন যে মনে হয় পৃথিবী নেচে উঠেছিল আনন্দে, যেন বিসুস্থ হয়ে গেছেন, এই পৃথিবী আরও কিছু পাবে। কিন্তু তারপরও আজ আমরা এটাকে বেদাত বলছি। আমরা অবশ্যই ভালো কাজগুলো করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।